না কোথাও কোনো স্ক্র্যাচ নেই, সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো বডি বডি সেন্সর দেওয়া আছে, যেগুলো আপনার খুব লাক্সারিয়াস গাড়িতে থাকে এগুলো সেন্সর দেওয়া আছে, এই পাশেও সেন্সর দেওয়া আছে, এটা হচ্ছে বডি সেন্সর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসছি মদিনা কার কালেকশন শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর 4 রাস্তা মোড়ে অবস্থিত। সো গাইজ, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড গাড়ি। আজকে আপনাদের একটি ফ্রেশ টয়োটা রাজ গাড়ি দেখাবো এবং দাম কত জেনে নিব। চলেন তাহলে নাসিম ভাইয়ের কাছ থেকে ফুল ডিটেইলস জেনে নিই। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি পরিমাণ গাড়ি আছে আপনাদের শোরুমে? আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে আমার কাছে মদিনা কার কালেকশন মানে হচ্ছে টয়োটার একটি বিশাল বাজার, আর আমি সবসময় টয়োটা নিয়েই থাকি। তো আলহামদুলিল্লাহ আজকেও টয়োটারই সব গাড়ি আছে, মোটামুটি 12 থেকে 15 গাড়ি সবসময় স্টকে থাকে আমার কাছে। আজকে দেখাবো একটা সিমি জিপ দেখাবো, সবসময় প্রাইভেট গাড়ি দেখাই, মাইক্রো দেখাই, তো আজকে একটা জিপ দেখাবো ইনশাল্লাহ। জি আমার পাশেই আছে। জি এটা হচ্ছে টয়োটা রাশ, এটা হচ্ছে সিমি জিপ, এটা 1500 cc টয়োটা রাশ, এটা কালারটা হচ্ছে আপনার সুরমা গ্রে কালার, আর এটা হচ্ছে 5 সিটার গাড়ি, এটা 1500 cc অকটেন চালিত গাড়ি। তো আলহামদুলিল্লাহ গাড়িটি একেবারে অরিজিনাল অবস্থায় আছে, এখন আমরা কোনো কিছু চেঞ্জ করিনি এবং সিএনজিও করা হয়নি। তো আমি একটু গাড়ির সামনের থেকে আপনাকে দেখাই, সামনে ফ্রন্ট সাইড থেকে দেখাই। সামনের হেডলাইট দেখতে পাচ্ছেন যে হেডলাইটটি একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট, সাথে প্রজেকশন হেডলাইট, এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট। এর পাশে যে হেডলাইট দেখতে পাচ্ছেন সেটাও প্রজেকশন হেডলাইট, আর সামনে যে বাম্পারটুকু দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে বাম্পার, সেই বাম্পার এক্সট্রা যে বাম্পারটা সেটা হচ্ছে আপনার ভিগো বাম্পার, একটা স্টাইলিশ বাম্পার লাগানো, কারণ না বাম্পারে কোথাও কোনো স্পট নেই, একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এবং এই ফগ লাইট একটু দেখতে পাচ্ছেন যে একটু ভাঙা আছে, সেটা আমরা চেঞ্জ করি নিই, যদি দর্শক মনে করে এটা আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এছাড়া যেটা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস, সেই গ্লাসটি এখনও আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। এবং প্রত্যেকটা শুধু ফ্রন্ট গ্লাস না, আপনার প্রত্যেকটা ডোরে যে গ্লাসগুলো আছে প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল আছে। এবং জিপ গাড়ি আসলে ছোটো জিপ, ছোটো হোক আর বড় হোক, জিপ তো জিপ, আসলে জিপ দেখতে একটা জিপের দেখার একটা অন্যরকম একটা ইয়া থাকে। তো জিপগুলো দেখতে পাচ্ছেন যে এই পাদানিগুলো না থাকলে কিন্তু জিপের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এগুলো একেবারে পাদানিটা লাগানো আছে, খুব সুন্দর একটা পাদানি। আর এখানে দেখতে পাচ্ছেন রেন সেট দেওয়া আছে, এখানে আপনার রূপবার দেওয়া আছে, আলহামদুলিল্লাহ রূপবারগুলো গাড়ির সাথে রূপবার। আমি একটু এ পাশ থেকে আপনাকে একটু দেখাই, গাড়ির চাকাগুলো দেখতে পাচ্ছেন যে গাড়ির চাকাগুলো কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে, না স্পট কোথাও স্পট নেই, আলহামদুলিল্লাহ গাড়ি একেবারে ফ্রেশ অবস্থায় আছে। যেহেতু আমরা অরিজিনাল কালারের সাথে একটু টাচ আপ করেছি, এই জন্য কোথাও কোনো স্পট নেই, প্রত্যেকটা জিনিসই একেবারে অরিজিনাল আছে। আমি চাকাগুলো একটু দেখাই, চাকাগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে মানে অরিজিনাল যে রিং আসছে সেই রিং, এবং টায়ারগুলো খুব আলহামদুলিল্লাহ একেবারে নতুনের মতো। এবং পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে ব্ল্যাক কালার গ্লাস, এখানে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন সেটাও ব্ল্যাক কালার, সাথে স্পয়লার দেওয়া আছে, যেটা আসলে জিপের জন্য একটা সৌন্দর্যের জন্য যে স্পয়লারটি দেওয়া হয় সেই স্পয়লারটি দেওয়া আছে, একেবারে গাড়ির সাথে অরিজিনাল স্পয়লারটি। এবং পিছনে স্পেয়ার চাকাটি দেখতে পাচ্ছেন যে স্পেয়ার চাকার একটা কাভার দেওয়া আছে, এবং একটা স্টাইলিশ বাম্পার দেওয়া আছে, সেটা হচ্ছে বাম্পারটা হচ্ছে ভিগো বাম্পার, দেখতেই পাচ্ছেন যে একেবারে ভিগো বাম্পার। আমি পিছনটা একটু দেখিয়ে দিই, পিছনটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে, এগুলো কিন্তু কোথাও কোনো এখনো একেবারে ফ্রেশ, এবং স্পেসটা অনেক, খুব সুন্দর একটি গাড়ি, মানে জিপের মধ্যে ছোট জিপ হিসাবে খুবই গর্জিয়াস গাড়ি, যারা জিপ চালাতে ইচ্ছুক তাদের জন্য এই গাড়িটি খুবই বেস্ট। কোনো খোলাকাটা কোথাও কোনো খোলাকাটা নেই, প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জয়েন্ট দেখতে পাচ্ছেন যে একেবারে অরিজিনাল, এগুলো একেবারে এখনও কোথাও কোনো কিছু হাত দেওয়া হয়নি, এগুলো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, অরিজিনাল অবস্থা একেবারে অরিজিনাল অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, এগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে, দেখতে পাচ্ছেন যে যে জ্যাক ট্যাক রাখা আছে একেবারে ফ্রেশ অবস্থায় আছে এগুলো। জি ব্যাকডালটাও খুব ফ্রেশ দেখতে পাচ্ছেন, যে ব্যাকডালায় কোথাও কোনো খোলাকাটা নেই, একেবারে ঝুড়িগুলো একেবারে অরিজিনালটাই আছে, না কোথাও কোনো স্ক্র্যাচ নেই। সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো বডি বডি সেন্সর দেওয়া আছে, যেগুলো আপনার খুব লাক্সারিয়াস গাড়িতে থাকে এগুলো সেন্সর দেওয়া আছে, এই পাশেও সেন্সর দেওয়া আছে, এটা হচ্ছে বডি সেন্সর, যেটা আপনার গাড়ির 1 ফিট কাছাকাছি আসলে বা 2 ফিট কাছাকাছি আসলে সেটা ভিতরে ইন্ডিকেট দিবে, মানে সিগন্যাল দিবে। এটা আশা করি ইনশাল্লাহ এই মুহূর্তে গাড়িটি কোনো কাজ করতে হবে না, যদি কেউ মনে করে এটাকে এলপিজি করবে বা সিএনজি করবে সেটা তার ব্যক্তিগত বিষয়, বাট এই মুহূর্তে কোনো কাজ করতে হবে না, অকটেন চালিত গাড়ি। এই পাশটা দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রেশ অবস্থা আছে, এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোথাও কোনো মানে অ্যাক্সিডেন্ট নেই, একেবারে ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। এবং ডোরগুলো আমি একটু দেখাই, ভিতরে প্রত্যেকটা গ্লাস কিন্তু আমি আগেই বলেছি অরিজিনাল গ্লাস, এবং টয়োটার লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে। আমি একটু ডোরগুলো দেখিয়ে দিচ্ছি, ডোরগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ডোরগুলো, এবং উডেন প্যানেল করা আছে,
এবং ভিতরটা ড্যাশবোর্ডটা একটু দেখতে এই পাশে দেখেন একটু একেবারে উডেন প্যানেল করা আছে, এগুলো অনেক সুন্দর, খুবই সুন্দর। এবং সিটগুলো খুব গর্জিয়াস সিটগুলো, একেবারে ব্ল্যাক কালার সিট, এবং খুব খুবই স্পেস আছে গাড়িতে, এবং জায়গাও খুব বেশি, এবং সিটগুলো খুব আরামদায়ক সিট। এগুলো ডোরগুলো খুব ফ্রেশ অবস্থা আছে, দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থা আছে। এগুলো কোথাও কোনো কিছু মানে কোনো খোলা কাটা নেই বা হাতের কোনো দাগ নেই, কোনো ভাঙাচুরা নেই, খুব ফ্রেশ অবস্থা আছে। না, এদিকে কোথাও কোনো দাগ নেই, দেখতে পাচ্ছেন যে একেবারে দাগ, আসলে যে দাগগুলো ছিল সেগুলো আমরা রিমুভ করে ফেলেছি, কারণ হচ্ছে এটাকে টাচ আপ না করলে কিন্তু আপনাকে সুন্দর হবে না। তা আমরা এগুলোকে টাচ আপ করেছি, টাচ আপ করে একেবারে সুন্দর করেছি। আর গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে গ্লাস, সেই অরিজিনাল গ্লাসটি কিন্তু এখানে আছে, প্রত্যেকটা রেন সিটি অরিজিনাল আছে। এই সামনের বাম্পারটা দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো কিন্তু স্পট নেই, একেবারে ফ্রেশ অবস্থায় আছে। শুধু স্পট যেটা আছে, আমি যেটা আগেই বলেছি যে ফকলেটটা একটু ফাটা আছে, এটা আমরা চেঞ্জ করে নতুন লাগিয়ে দিব ইনশাআল্লাহ, নতুন ফকলেট লাগিয়ে দিব। জি, ডোরগুলো দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু কোনো হাত দেওয়া হয়নি, এবং ফুল অটো দরজা, এবং উডেন প্যানেল করা আছে এখানে, ভিতরে কিন্তু উডেন প্যানেল করা আছে, এবং ভিতরে ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এবং অরিজিনাল যে ডিভিডি ব্যাক ক্যামেরা, সেটাও কিন্তু লাগানো আছে গাড়িতে, এবং সেলিংগুলো আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ, দেখতেই পাচ্ছেন যে সেলিংগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে। এগুলো এখনও কোনো হাট টাট দেওয়া হয়নি, একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। ভাই এটা কয় সিটের গাড়ি? এটা হচ্ছে ফাইভ সিটের গাড়ি। ফাইভ সিটের গাড়ি, জি। সিটগুলোর কি অবস্থা? সিটগুলো খুব ভালো অবস্থায় আছে, একেবারে ফ্রেশ অবস্থায় আছে সিটগুলো। জি, ড্যাশবোর্ডটা দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এগুলো কোথাও কিন্তু কোনো ভাঙা চুলা নেই, একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এসির কি অবস্থা? না, এসি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। ইঞ্জিন, এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন, আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে। আর সামনে যে হেডলাইটটা, আমি আগেই বলেছি যে হেডলাইটগুলো কিন্তু একেবারে অরিজিনাল হেডলাইট, তো আলহামদুলিল্লাহ এগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে। সামনে দেখতে পাচ্ছেন যে এসির যে আপনার কন্ডেন্সার, এটা একেবারে আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, একেবারে ফ্রেশ। আর বনাটের উপরে যে হিটপ্রুফগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গাড়ির সাথে যে হিটপ্রুফ, সেই হিটপ্রুফটি এখনও আছে। ইঞ্জিনটা হচ্ছে এটা ভিভিটি ইঞ্জিন, এটা 1500 cc অক্টেন চালিত ইঞ্জিন। জি আলহামদুলিল্লাহ, কোথাও কোনো ইয়ে নেই, একেবারে ফ্রেশ অবস্থা আছে। এটা মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, আর এটা হচ্ছে টয়োটা রাশ জিপ এসইউভি, আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে। পেপার সবগুলো 2022 সাল পর্যন্ত আপডেট করা আছে। এটা কালারটা হচ্ছে সুরমা গ্রে কালার, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা লাইট অরিজিনাল। এটা দাম চাচ্ছি আমরা 12,50,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। জি অবশ্যই, এটা তো আমাদের, আমরা যে প্রাইসটা বলি এটা হচ্ছে আমাদের একটা আস্কিং প্রাইস, এটা আমাদের ফিক্স না, আসলে অবশ্যই আমরা দামাদামি করে নিতে পারবে, এবং অবশ্যই আমরা তাকে অনার করবো। জি, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, আর আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন। আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762। ঠিক আছে নাসিম ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।